الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. শুধু দর্শক, প্রিয় ভাই বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের সাথে পরিচিত হচ্ছিলাম। এই পরিচিতির এ পর্যায়ে আমরা কোরআন অধ্যয়ন এবং কোরআন তিলাওয়াত সহ এর মধ্যে কি সিগনিফিক্যান্স রয়েছে আমাদের জন্য, কি ফজিলত রয়েছে, কি লাভ রয়েছে, এ বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব। আজকে কোরআন আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে রয়েছে, কিন্তু সেই কোরআনের যথাযথ আবেদন যেটি ছিল সেটির প্রতি আমাদের অধিকাংশ মানুষেরই কোনো অ্যাটেনশন নেই। আর এগুলো এজন্যেই যে আমরা আসলে কোরআন কী জিনিস, কোরআন কী করতে পারে, কোরআন আমার কী বেনিফিট দিতে পারে, এটার ব্যাপারে আমি অজ্ঞ এবং এ বিষয়টি আমি জানি না। সেজন্যেই এই অজ্ঞতার কারণে আমরা এটা থেকে নিজেদেরকে অনেক দূরে সরিয়ে নিয়েছি এবং এর থেকে যে উপকার নেওয়ার কথা ছিল সেটা আমরা পাচ্ছি না। আসুন আমরা এই পর্বে দেখি যে কোরআন একটি পূর্ণ কিতাব হিসেবে এর মধ্যে আমাদের জন্যে শাব্দিকভাবে এবং আমরা যে তিলাওয়াত করব এই তিলাওয়াতের মধ্যে কী ধরনের উপকার রয়েছে, পাশাপাশি কোরআনের সুনির্দিষ্ট সূরা এবং আয়াতগুলো থেকে কী ধরনের উপকার আমাদের জন্য রয়েছে, যেগুলো আমরা পিওরলি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে আমরা জানব। আমরা জানি যে কোনো মানুষের অন্তরের মধ্যে যদি হিংসা থাকে সে মানুষটি জান্নাতে যাবে না, কিন্তু দেখুন যখন কোরআনের বিষয়টি এসেছে তখন আল্লাহ রাসূল নিজে বলেছেন যে ওই ব্যক্তিকে হিংসা করা যায় যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন এবং কোরআনের হাফেজ বানিয়েছেন এবং সে এই কোরআনকে সকাল সন্ধ্যায় তিলাওয়াত করতে থাকে, অর্থাৎ এই ব্যক্তিকে হিংসা করা যাবে। কি অর্থে? যে ও সে এত তিলাওয়াত করছে, আমিও কেন এত তিলাওয়াত করব না, আমিও কেন এই দিকে এগিয়ে যাব না, এই অর্থে তার সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে আসা কী করেছে, শরীয়ত এটাকে বিধিবদ্ধ করেছে এবং এটা অ্যালাউ করেছে। শুধু তাই নয়, দেখুন আমরা কোরআন পড়ি এবং এই কোরআন থেকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এই কোরআনকে আমাদের নিজেদের জীবনে ব্যবহার করি। কোরআনের যে হরফগুলো রয়েছে এই হরফগুলোর প্রত্যেকটি হরফ পড়লে 10টি করে নেকি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিবেন, এটি আল্লাহর রাসূল তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার জন্য একটি সওয়াব লেখা হবে, আর সওয়াবের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের মূলনীতি হচ্ছে যে সওয়াবকে তিনি প্রাথমিকভাবে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে কোরআনের একটি হরফ পড়ার অর্থ হচ্ছে 10টি করে নেকি, এবং রাসূল সাল্লাম এই বিষয়টিকে আরও ক্লিয়ার করার জন্য তিনি বলেছেন, আমি বলছি না আলিফ লাম মিম হচ্ছে একটি শব্দ, বরং আলিফ হচ্ছে একটি শব্দ, লাম হচ্ছে একটি শব্দ, মিম হচ্ছে একটি শব্দ, একটি অক্ষর, এই অক্ষরগুলোকে প্রতিটি অক্ষরের জন্য 10টি করে সওয়াব। তাহলে আমরা যত বেশি পড়ব তত বেশি সওয়াব আমাদের আমলে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এটি হচ্ছে কোরআনের মূল কথা। এখন দেখুন আমরা দেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ঘরগুলো থেকে কোরআনের আওয়াজ বিভিন্ন সময়ে ভেসে আসত, কিন্তু আস্তে আস্তে মানুষ যখন কোরআন থেকে দূরে সরে গেল দেখা যায় যে আজ এখন আর ঘরগুলোতে কোরআন নেই, কোরআনের জায়গা দখল করেছে কম্পিউটার, কোরআনের জায়গা দখল করেছে ল্যাপটপ, কোরআনের জায়গা দখল করেছে গান বাজনা, কোরআনের জায়গা দখল করেছে অন্যান্য মডার্ন ডিভাইসগুলো। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, নাউইর বুয়ুতাকুম বিতিলাওয়াতিল কোরআন, অর্থাৎ তোমরা তোমাদের ঘরগুলোকে আলোকোজ্জ্বল করো কোরআনের তিলাওয়াতের মাধ্যমে। একটি হাদিস থেকে আমরা দেখতে পারি যে একদিন
আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করছিলেন, আল্লাহর রাসূল গিয়ে সেখানে পাশ দিয়ে যাচ্ছিলেন, তিনি শুনলেন যে কোরআনের তিলাওয়াত আসছে, তো আল্লাহর রাসূল এটাকে খুব পছন্দ করলেন। পরের দিন যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার সাক্ষাৎ হলো, তিনি বললেন যে তুমি জানো গতকালকে যে তুমি কোরআন তিলাওয়াত করছিলে আমি সেটা শুনেছি। তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও হেসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম যে আপনি তেলাওয়াত শুনছেন তাহলে এটাকে আরও সুন্দর করে পড়তাম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন যে আল্লাহর রাসূল তার সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করেছেন কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে। প্রিয় ভাইয়েরা এবং আমার সম্মানিত বোনেরা, আমরা কি পারি না আমাদের বাসার মধ্যে আমাদের ছোট কচিকাঁচা বাচ্চাগুলোকে কোরআনের মুখী করতে, কোরআনের তেলাওয়াতের প্রতি অভ্যস্ত করাতে? তাদের দিনগুলো কি আমরা কোরআনের তেলাওয়াত দিয়ে শুরু করতে পারি না? অবশ্যই পারি, যদি আমরা একটু উদ্যোগ নেই। হ্যাঁ দেখুন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন আফদলু ইবাদাতি উম্মতি কেরাআতুল কোরআন, যে আমার উম্মতের সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কেরাআতুল কোরআন, কোরআনের তিলাওয়াত করা, কোরআন পড়া। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যে ব্যক্তি তার ইন্ন আল্লাযী লাইসা ফী জাওফিহি অর্থাৎ তার জ্ঞানের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নেই, কোরআনের একটি সুরাও সে জানে না, কোরআনের কিছু আয়াতও সে জানে না, এই ব্যক্তিকে তুলনা করা হয়েছে এমন একটি ঘরের সাথে যে ঘরের মধ্যে কোনো কিছু নেই, অর্থাৎ যে ঘরের মধ্যে পোকামাকড়, যে ঘরের মধ্যে হ্যাঁ সাপ বিচ্ছু থাকে, এরকম ধরনের একটি পরিত্যক্ত বাড়ির সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ ওই ব্যক্তির কোনো মূল্যই নেই এরকম ভাবে তাকে উপস্থাপন করা হয়েছে। আবার বিপরীত দিকে যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলছেন মান করা আল কোরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং এটাকে মুখস্থ করে আর কোরআনের হালালকৃত জিনিসগুলোকে হালাল মনে করে, কোরআনের হারামকৃত জিনিসগুলোকে হারাম মনে করে, সে ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন যে এই ব্যক্তি কিয়ামতের দিন নবী এবং রাসূলদের সাথে তার হাশর হবে। শুধু তাই নয়, প্রিয় ভাইয়েরা, আমরা জানি যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, অনেক সময় কোরআন তেলাওয়াত করতে গেলে লজ্জা পান এবং কোরআন তেলাওয়াত শুরু করলে অন্য মানুষ কি বলবে, ওনার তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কি হচ্ছে না, এই বিষয়টির কারণে তিনি পড়তে চান না। অথচ আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের সুন্দর এই হাদিসটির দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আল্লাহ রাসূল যেখানে বলেছেন যে আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শি সাইদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল মাহিরু বিল কোরআনি মা সাফালাতিল কিরামিল বারারাহ, যারা কোরআন তেলাওয়াতের ব্যাপারে এক্সপার্ট তারা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে হাসর হবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান, দেখুন কত সুন্দরভাবে আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না তারপরেও সে চেষ্টা করে আর এটা তার মুখের মধ্যে কঠিন লাগে, সে ধাক্কিয়ে ধাক্কিয়ে পড়ে চেষ্টা করে, এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলছেন সে ডাবল সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আর কি আমাদের বসে থাকার উপায় আছে? আমরা অবশ্যই এই হাদিস শোনার পরে এবং এই হাদিস জানার পরে আজকে থেকেই আমরা কোরআন যারা পড়ি না তারা কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করব এবং কোরআন নিয়মিত তিলাওয়াত যেন আমরা করি অন্তত পক্ষে সেটা আমরা করব। এবং এই কোরআনের তিলাওয়াত বাড়ানোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আমরা যখন নামাজগুলো পড়ি এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়িয়ে দেয়া। এটা ছিল আল্লাহ রাসূলের সাহাবিদের একটি উত্তম অভ্যাস যে রাতের বেলা কোরআন তেলাওয়াত করার জন্য লম্বা নামাজ পড়তেন যেখানে কোরআন অনেক তেলাওয়াত করা হতো। শুধু তাই না, আল্লাহ রাসূল নিজে সূরা আলে ইমরান, সূরা বাকারা, সূরা নিসা, সূরা আরাফ, কখনো কখনো এটাও এরকমও হয়েছে যে
পুরো কোরআন একবারে খতম করেছেন, এরকমও হয়েছে। তো সুতরাং এই নামাজের মাধ্যমে আমরা আমাদের এই তিলাওয়াতকে বৃদ্ধি করতে পারি। আসুন আমরা কোরআনের এই বহুবিধ উপকার থেকে নিজেদেরকে বঞ্চিত না করে আমরা এর থেকে উপকার হাসিল করি। আমরা একটু বিরতিতে যাচ্ছি, আশা করি বিরতির পরে আপনাদের সাথে আবার কোরআন নিয়ে ফিরে আসব। আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।